Bismillahirrahmanirrahim. Kushindi Bohumukhi Uchchobidyalay korte ayojito online classe nobom doshom shrenir sokol shikkharthiderke shubhechha o shagotom janacchi. Tumra jano amader Kushindi Bohumukhi Uchchobidyalaye sommanito chairman janab adhyapok Dr. Majhabul Haq Tapan sir COVID-19 e akranto hoye isolation e achen. ওনার জন্য আমরা সকল টিচাররা তোমাদের কাছে এবং তোমাদের অভিভাবকদের কাছে দোয়া কামনা করতেছি। সকলে দোয়া করবা যেন আমাদের মাঝে অতি দ্রুত সুস্থ হয়ে উনি ফিরে আসেন। আমি তোমাদেরকে গত যে ক্লাসগুলো করেছিলাম কেমিস্ট্রি সপ্তম অনুশীলনের ক্লাস করেছিলাম, তৃতীয় অনুশীলনের ক্লাস করেছিলাম, আজকে তোমাদেরকে চতুর্থ অনুশীলনের পর্যায় সারণী ক্ষার ধাতু মৃত ক্ষার ধাতু এবং নিষ্ক্রিয় বলে সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো ক্ষার ধাতু কাকে বলে? ক্ষার ধাতু হলো এক নং গ্রুপে মৌলসমূহকে ক্ষার ধাতু বলে, এক নং গ্রুপে মৌলসমূহকে ক্ষার ধাতু বলে। তোমাদেরকে অনেক সুন্দরভাবে আমি ক্লাসে পড়িয়েছিলাম এদের গ্রুপভিত্তিক হাই লি না কে রো বি সা যা বে ফ্রান্সে হাই হাইড্রোজেন লি লিথিয়াম না সোডিয়াম কে পটাশিয়াম রুবি রুবিডিয়াম হ্যাঁ সাজাবে সিজিয়াম ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম। এই সাতটা মৌল তোমাদেরকে এই ইয়াতে তোমাদেরকে এর বন্ধ আকারে পড়িয়েছিলাম মনে রাখার জন্য। এই জন্য এই সাতটা মৌলকে বলা হয় ক্ষার ধাতু। তারা একদম গ্রুপে অবস্থিত, তারা পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে খাল উৎপন্ন করে, এই জন্য তাদেরকে খাল ধাতু বলে। তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এই যে মৌলগুলো এগুলো খাল ধাতু। কেন? তারা পানির সাথে বিক্রিয়া করবে। দেখো পানির সাথে বিক্রিয়া করতেছি, এগুলো পানি, পানির সাথে বিক্রিয়া করতেছে লিথিয়াম, পানির সাথে বিক্রিয়া করবে লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, ইহাকে বলা হয় তীব্র ক্ষার। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড রুবিডিয়াম হাইড্রোক্সাইড এগুলো তীব্র ক্ষার উৎপন্ন হয়েছে, এই জন্য তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। পানির সাথে বিক্রিয়া করলে তীব্র ক্ষার উৎপন্ন করে, তার জন্য ক্ষার ধাতু বলা হয়। এই জন্য আমরা বলতে পারি এক নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। কেন? আমরা এইভাবে লিখব। পরে দেখো মৃত ক্ষার ধাতু, এক নং গ্রুপের মৌলগুলোকে তো আমরা ক্ষার ধাতু শিখতে পারলাম, এখন মৃত ক্ষার ধাতু কাকে বলে? দুই নং গ্রুপের মৌলগুলোকে মৃত ক্ষার ধাতু বলে। দুই নং গ্রুপের মৌলগুলোকে আমরা ছন্দ আকারে পড়েছি, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে মাটিতে রাখো, বিরিয়ানি বিরিয়ানি বিই মুগলাই এমজি কাবাব ক্যালসিয়াম সিএ সরিয়ে এসআর পাটিতে পিএ রাখ আর। দেখো এই যে মৌলগুলো বিরিয়ানি বেরিলিয়াম মুগলাই ম্যাগনেসিয়াম কাবাব ক্যালসিয়াম সরিয়ে স্ট্রনসিয়াম পাটিতে বেরিয়াম রাখ রেডিয়াম, এই যে আমরা এই ছয়টা মৌল ছন্দ আকারে আমরা শিখতে পারছি, এই মৌলগুলোকে মৃত ক্ষার ধাতু বলা হয়। কেন? এই মৌলগুলো মাটি থেকে, মৃত মানে মাটি, মাটি থেকে অর্থাৎ বিভিন্ন খনি থেকে যৌগ রূপে অর্থাৎ লবণ আকারে উত্তোলন করা হয়। বেরিলিয়াম ক্লোরাইড বেরিলিয়াম সালফেট বেরিলিয়াম নাইট্রেট বেরিলিয়াম কার্বনেট এই আকারে প্রত্যেকটা মৌলই আলাদা আলাদাভাবে উত্তোলন করা হয় না, যৌগ রূপে উত্তোলন করা হয়। যেহেতু মাটি থেকে উত্তোলন করা হয় এই জন্য এদেরকে মৃত বলা হয়, মৃত ক্ষার ধাতু। ক্ষার মানে সে পানির সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে, পানির সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে সে ক্ষার উৎপন্ন করবে, সে তীব্র ক্ষার না, সে মৃত ক্ষার, মৃত ক্ষার উৎপন্ন করবে, এই জন্য তাদেরকে মৃত ক্ষার ধাতু বলা হয়। এই ছয়টা মৌলকে মৃত ক্ষার ধাতু বলা হয়। এখন দেখো এক দুইটা উদাহরণ দিয়ে বোঝায়, বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড,
আগে তো ছিল শুধু NaOH এখানে হইছে BeOH হোল টু তোমরা জানো বেরিলিয়াম থেকে নিয়া রেডিয়াম পর্যন্ত তারা যে দুইজন গ্রুপের মৌল তাদের যোজনী দুই যেহেতু বেরিলিয়ামের যোজনী দুই আর হাইড্রোক্সাইড একটা যৌগ মৌল তার জারণ সংখ্যা বলো বা যোজনী বলো মাইনাসের 1 যোজনী সবসময় ধনাত্মক হয় কিন্তু জারণ সংখ্যা মাইনাসেরও হয় এটা মাইনাসের 1 তার প্লাসের 2 আর মাইনাসের 1 এজন্য তাকে দুইটা গুণ করা হয়েছে তদ্রুপ এই রেডিয়াম পর্যন্ত এভাবে হবে রেডিয়াম হাইড্রোক্সাইড হবে বেরিয়াম হাইড্রোক্সাইড হবে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড হবে এভাবে এই যে ক্ষার উৎপন্ন করবে এই জন্য তাদেরকে বলা হয় মিথ ক্ষার ধাতু পরে দেখো আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্বন্ধে একটু আলোচনা করি নিষ্ক্রিয় গ্যাস 18 নং গ্রুপে অবস্থিত এই 18 নং গ্রুপকেও আমি তোমাদেরকে সন্ধ্যাকারে মনে রাখার উপায় হিসেবে তোমাদেরকে শিখিয়েছিলাম হেনা আর করিম যাবে রমনায় হেনা আর করিম যাবে রমনায় দেখো হেনা আর করিম যাবে দেখো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন এই 6টা মৌলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস তারা 18 নং গ্রুপে অবস্থিত যেন হে না আর করিম যাবে রং এই 6টা মৌলকে মুখস্থ রাখা মনে রাখার উপায় কারণ তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয় তারা আদি সর্বপরিস্থ ইলেকট্রন বিন্যাস যদি করো সর্বপরিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পাও এই 8টি ইলেকট্রন থাকার কারণে তাদেরকে বলা অষ্টক বলা হয় অষ্টক যদি পূর্ণ হয়ে যায় তারা অন্য কোন মৌলকে ইলেকট্রন দান করতে পারে না গ্রহণ করতে পারে না কারো কাউকে কারোর সাথে শেয়ার করতে পারে না অর্থাৎ কোনো বন্ধনে অংশগ্রহণ করে না ফলে তাদেরকে শূন্য গ্রুপে স্থান দিছে শূন্য গ্রুপে স্থান দেওয়ার কারণে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় নিষ্ক্রিয় মানে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না হ্যাঁ কিন্তু মনে রাখবে যে হিলিয়াম একটা মৌল তার মাত্র পারমাণবিক সংখ্যা 2 তার 2 এই পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস করি হিলিয়ামকে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 অর্থাৎ 8টা নাই তা তাকে অষ্টকপূর্ণ তাকে নিষ্ক্রিয় গ্যাস বলে বলবো হ্যাঁ আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টি মাত্র ইলেকট্রন থাকে আর 2টি ইলেকট্রন প্রথম শক্তি s এ বিলাপ করে ফেলছে সে কাউকে ইলেকট্রন দিতে পারবে না গ্রহণ করার সুযোগ নাই কারণ যেহেতু এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টি গ্রহণ করার সুযোগ নাই শেয়ার করার সুযোগ নাই এজন্য এই হিলিয়াম কারো সাথে বন্ধনে অংশগ্রহণ করবে না ফলে তাকে আমরা দ্বিত্ব ডুপ্লেট বা ডুয়েট বলি দ্বিত্ব ডুপ্লেট বা ডুয়েট বলি দ্বিত্ব ডুপ্লেট বা ডুয়েট এইগুলো অষ্টকে কত আচরণ করে উপভোগ অষ্টকের মতো আচরণ করে বিদায় তাকেও আমরা নিষ্ক্রিয় গ্যাসের অর্থাৎ 18 নং গ্রুপে স্থান দিছি হ্যাঁ এই জন্য আমরা বলতে পারি হিলিয়ামও একটি নিষ্ক্রিয় গ্যাস এভাবে রেডন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে দেখবা সর্বপরিস্থ শক্তি স্তর 8টা ইলেকট্রন আছে এই পর্যন্ত আজকে হইল নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে আলোচনা করলাম আমাদের যে ক্ষার ধাতু মিথ ধাতু নিষ্ক্রিয় গ্যাস এই তিনটা সম্পর্কে আলোচনা করেছি তোমরা বিস্তারিত একটু দেখবে কারণ হলো ক্ষার ধাতু সম্বন্ধে আছে বলতে পারে যে পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন তুমি বিস্তারিত আলোচনা করবে আমি আগে যে কথাগুলো বলেছি এর উপর ডিপেন্ড করে তুমি লিখবে এবং মিথ্যা ধাতু সম্বন্ধে আছে বলতে পারে যে বেরিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় কেন ব্যাখ্যামূলক প্রশ্ন তুমি ইলেকট্রন বিন্যাস করে বিস্তারিত আলোচনা করবে নিশ্চয় গ্যাসের তালিকা আছে এই তালিকাটা ইলেকট্রন বিন্যাস করে তুমি সাজিয়ে দেখায় দিবে ইলেকট্রন বিন্যাস অনুসারে এই জন্য আমার ক্লাস আজকে এতটুকু রইল সবাই ভালো থাকবে এই করোনার মধ্যে পড়ে থাকবে আর ঠিক মতো লেখাপড়া করবে আমরা যখন ক্লাস করি খাতা কলম সামনে রেখে বসে লিখতে হবে এবং পরবর্তী যে ক্লাসগুলো করবো তার জন্য প্রস্তুতি নিতে হবে সবাই ভালো থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম।